মুলতানি মাটি, মুলতানি মাটির সাথে এটা মিশিয়ে মাখলে এই স্কিনের জন্য ভালো, মুলতানি মাটির সাথে ওটা মিশিয়ে মাখলে ওই স্কিনের জন্য ভালো। মুলতানি মাটি কি অয়েলি স্কিনে ইউজ করা যাবে? আচ্ছা, মুলতানি মাটি যদি অয়েল ক্লিন করে তাহলে কি মুলতানি মাটি ড্রাই স্কিনে ইউজ করা যাবে? ড্রাই হয়ে যাবে না তো। মুলতানি মাটি কি ফেসের পিম্পলস কমাতে পারে? মুলতানি মাটি কি স্কিনের উজ্জ্বলতা বাড়াতে পারে? মুলতানি মাটি কি স্কিনের ডেড স্কিন সেলস গুলোকে তুলে দিতে পারে? চলো আজকে বেশি দেরি না করে ঝটপট করে ভিডিওটা শুরু করছি। মুলতানি মাটি কি, কখন, কোথায়, কিভাবে পাওয়া যাবে, কেমন করে ইউজ করতে হবে, কিভাবে, কোন স্কিনের জন্য ভালো, সবকিছুই আজকে ডিটেলসে শেয়ার করব। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটাকে ঝটপট করে শুরু করি। আর তোমরা যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকো, হাই, আমি জুহি, তোমরা দেখছো জুহিস বিউটিক্রাফ্ট, আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এরকম ইনফরমেটিভ আর দারুণ দারুণ ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, আর শেয়ার করে দিও নিজের বন্ধু বান্ধবীর সাথে যাদের এই ভিডিওটা দরকার আছে, যাদের মুলতানি মাটি নিয়ে কোনো কোয়ারিজ আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর কমেন্ট করে জানাও পারো নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও বা কোন প্রশ্ন তোমাদের আছে, সবকিছুর উত্তর দেবো। মুলতানি মাটি নিয়ে যখনই কোনো ভিডিও বানিয়েছি প্রচুর কমেন্টস পেয়েছি যে কোন স্কিনের জন্য মুলতানি মাটি ভালো, ড্রাই স্কিনে কি মুলতানি মাটি ইউজ করা যাবে কিনা। তো প্রথমেই বলে দিই, মুলতানি মাটি কিন্তু সব ধরনের স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, সব স্কিনে ইউজ করা যাবে। সেন্সিটিভ স্কিন হলে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে, কারণ সেন্সিটিভ বাবা যে কোনো কিছুর সাথে রিয়াক্ট করে নেয়, এই জন্য সেন্সিটিভ স্কিন হলে অবশ্যই আগে একটা প্যাচ টেস্ট করে নেবে। নেক্সট কোশ্চেনে আসি, মুলতানি মাটি কারা ইউজ করতে পারবে? বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু মুলতানি মাটি ইউজ করতে পারবে, ছেলে মেয়ে উভয় কিন্তু মুলতানি মাটি ইউজ করতে পারবে। মুলতানি মাটি কিন্তু একটা ন্যাচারাল ক্লিনজার, যেটা কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য আর আমাদের স্কিনের জন্য আমাদের বডির জন্য ভীষণ ভালো। তো মুলতানি মাটি সবাই ইউজ করতে পারবে। নেক্সট কোশ্চেন, মুলতানি মাটি কতবার দিনে ইউজ করা যায়? আচ্ছা, তুমি ফেস ওয়াশ দিনে কতবার করো? ফেসের মধ্যে কত কেমিক্যাল আছে জানো তোমরা? দেখবে একবার ফেস ওয়াশের ইনগ্রিডিয়েন্ট লিস্ট, একবার চেক করে দেখবে তার মধ্যে কত রকমের কেমিক্যালস থাকে। আর সেই ফেস ওয়াশ যদি আমরা মুখে দু তিনবার করে ইউজ করতে পারি, মুলতানি মাটি কেন পারবো না? একদম ন্যাচারাল একটা জিনিস যার কোনো সাইড এফেক্টই নেই, সেটা আমরা অবশ্যই দুবার করে ইউজ করতে পারি, কিন্তু পদ্ধতিটা মেইন, কিভাবে ইউজ করছো সেটা জানা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার চলো চলে আসি, মুলতানি মাটি কোন স্কিনের জন্য কিভাবে ইউজ করতে হবে। যদি তোমার স্কিন ড্রাই হয়, সুপার ড্রাই, একদম টানে, সবসময় টানছে, তাহলে কি করে ইউজ করতে হবে মুলতানি মাটি সেটা বলি। মুলতানি মাটি তখন ইউজ করা হলে হাইড্রেটিং কিছু একটা মিক্স করতে হবে। হাইড্রেটিং বলতে যেমন ধরো মধু, যেমন গ্লিসারিন, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, এরকম জাতীয় কিছু একটা ইউজ করতে হবে। এর ফলে কিন্তু মুলতানি মাটি তোমার স্কিনকে একদম ড্রাই আউট করবে না। মুলতানি মাটির সাথে যে কোনো ফেস প্যাক আমি তোমাদেরকে দেখাবো, তার সাথে একটু মধু অথবা একটু দই অথবা কোনো হাইড্রেটিং জিনিস যেমন হচ্ছে গ্লিসারিন, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, এগুলো একটু মিক্স করে ইউজ করবে, তাহলে কিন্তু স্কিন একদম ড্রাই আউট হবে না। এবার প্রশ্ন হচ্ছে, অয়েলি স্কিন কিভাবে মুলতানি মাটি ইউজ করবে? অয়েলি স্কিন মুলতানি মাটি কিন্তু সবভাবেই ইউজ করতে পারে, কিন্তু অয়েলটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়। অয়েল কিন্তু অয়েলি স্কিনকে আরো অয়েলি বানিয়ে দিতে পারে, এই জন্য অয়েলটা অ্যাভয়েড করে তোমরা বাকি সবকিছু ইউজ করতে পারো, হাইড্রেটিং যে কোনো জিনিস ইউজ করতে পারো, পরিমাণটা কম রাখবে যাতে করে স্কিন এক্সট্রা হাইড্রেট না হয়ে যায়, অল্প পরিমাণে হাইড্রেটিং কিছু দিয়ে তোমরা মুলতানি মাটি ইউজ করতে পারো। এবার প্রশ্ন, কম্বিনেশন স্কিন টাইপ মুলতানি মাটি কি করে ইউজ করবে? এর জন্য কিন্তু তোমরা ডবল টাইপের মুলতানি মাটি ইউজ করতে পারো, মানে ধরো যে জায়গাটা তোমার অয়েলি সেখানে নন হাইড্রেটিং একটা মাস্ক লাগালে, আর যে জায়গাটা তোমার ড্রাই সেখানে একটা হাইড্রেটিং মাস্ক লাগালে। এবার আসি রেমেডিতে। আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু ভীষণই একটা দারুণ রেমেডি, সেটা কিন্তু তোমরা সব ধরনের স্কিনের জন্য ইউজ করতে পারো। আর অবশ্যই মাথায় রাখতে হবে, মুলতানি মাটি কিন্তু একদম পুরোপুরি ভাবে স্কিনের ড্রাই করা চলবে না, 70% ড্রাই হলেই কিন্তু ফেসটাকে ওয়াশ করে নিতে হবে। ম্যাক্সিমাম 15 মিনিট রাখবে তাহলে কিন্তু এনাফ, এর থেকে বেশি রাখার কিন্তু দরকার নেই। তো চলো এবার দেখে নিচ্ছি আজকে যে মুলতানি মাটি মাস্কটা শেয়ার করছি সেটা কি করে বানাতে হবে আর কি করে ইউজ করতে হবে, আর রেজাল্টটাও অবশ্যই শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। সবার প্রথমেই লাগছে একটা খালি পরিষ্কার বাটি, একদম পরিষ্কার একটা বাটি, তার মধ্যে লাগছে 1 চামচ মুলতানি মাটি বা ফুলের সার, তার মধ্যে আমরা 1 চামচ সমপরিমাণে স্যান্ডেলউড পাউডার বা চন্দনের পাউডার মিক্স করে দেব। তারপরে কিন্তু এটাকে আমরা মিক্স করব ভালো করে গোলাপ জল দিয়ে। গোলাপ জলের জায়গায় তোমাদের ড্রাই স্কিন হলে দুধ অথবা 2 ফোঁটা গ্লিসারিন দিয়ে তারপরে গোলাপ জল দিয়ে মিক্স করতে পারো, অথবা তোমরা দই দিয়েও মিক্স করতে পারো। আর অয়েলি স্কিনের জন্য তো এটাই একদম পারফেক্ট, সেন্সিটিভ স্কিন একবার ট্রাই করে অবশ্যই দেখে নেবে, প্যাচ টেস্ট মাস্ট। তারপরেই ভালো করে আমি ফেস ওয়াশ করছি, যেটা পছন্দের ফেস ওয়াশ সেটা দিয়েই ফেস ওয়াশ করবে। ফেস যদি ক্লিন থাকে তাহলে ওয়াশ করার দরকার নেই, বাট আমার ফেস আমি সকাল থেকে যেহেতু ধুইনি তাই ক্লিন ছিল না, তাই আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে আগে ক্লিন করে নিলাম।
তারপরে কিন্তু এই প্যাকটাকে আমি ভালো করে আমার ফেসে আর নেকে অ্যাপ্লাই করব। এর মধ্যে থাকা মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের এক্সেস অয়েলটাকে দূর করতে অনেক হেল্প করবে, স্কিনের ডেড স্কিন সেলস দূর করতে হেল্প করবে, পিম্পল থাকলে সেটাকেও ক্লিন করতে হেল্প করবে, ডার্ক স্পট কমাতে সাহায্য করবে। তার সাথে কিন্তু চন্দনের গুঁড়ো মিক্স করা হয়েছে, যেটা কিন্তু আমাদের ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করবে, ত্বকটাকে অনেকটা ফর্সা করতে অনেকটা সুন্দর করতে হেল্প করবে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে, এক্সেস অয়েল রিমুভ করে দিয়ে স্কিনের ডেড স্কিন সেলস তুলে দেবে, সিবাম প্রোডাকশনকেও কিন্তু কন্ট্রোল করবে। তো এটাকে আমি লাগিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপরে একদম স্নান করে চলে এসেছি, দেখো আমি ফেসে কিচ্ছু অ্যাপ্লাই করিনি, শুধু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। বুঝতেই পারছো তোমরা ফেসটা কতটা গ্লোয়িং লাগছে। সো আমি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভিডিওটাকে লাইক করো, আর পাশে দেখো কমেন্ট করো, আর পাশে দেখো সাবস্ক্রাইব করে আর বেলটাকেও ক্লিক করে রেখো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে যেন ফট করে নোটিফিকেশনটা চলে যায়। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমাকে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। বাই।